হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিউ ব্লগে স্বাগত জানাই। তো সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, পুজো টুজো করে তোমাদের কাছে একটু কথা বলতে আসলাম। তো চলো, ভগবানকে কীভাবে পুজো করলাম তো সেটাই শেয়ার করো। তো চলো, আজ দেখো শনিবার ওয়েস্টবেঙ্গলে পুজো করেছি, তার সাথে অন্য ঠাকুরেরও পুজো করেছি, দেখতে পাচ্ছো জবা ফুল পেয়েছি। তো অল্প ফুল পেয়েছি বন্ধুরা, গাছে মানে ফুল ছিল কিন্তু বৃষ্টির জন্য বৃষ্টিতে বেশি ভিজতে পারছে না, বৃষ্টিতে ভিজলে মাথা যন্ত্রণা জর্জরি হচ্ছে চারিধারে, তার জন্য নিজেকে সাবধানতা করে অল্প ফুলের মধ্যে ভগবানকে সাজিয়েছি। আর দেখো আমার তুলসী গাছটা কেন এরকম নেতিয়ে গেছে জানি না, এটা দেখো ছোটোটা রয়েছে বাট বড়োটা দেখো কেমন নেতিয়ে গেছে, জল বেশি দেওয়ার ফলে নাকি, তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানো। তো দেখো চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা, এক সসপ্যান চা বসিয়ে দিয়েছি সবার জন্য। তো সবাই বলতে এখন আমি চাটা খেয়ে নেবো, কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে, শাশুড়ি শ্বশুর সবাই ঘুমোচ্ছে, আমি উঠে চাটা করে রাখলাম। তো দেখো আমি চা নিয়ে চলে আসলাম উপর ঘরে, তো এখন আমি একটু রিল্যাক্স করে চাটা খাবো, যেহেতু ছেলেও ঘুমোচ্ছে হাজব্যান্ডও ঘুমোচ্ছে, তো কাজ বাজছে একটু আমি বসি, বসে তারপর আবার সমস্ত কাজগুলো শুরু করি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করতে। চলো সাথে থাকো, যেতে থাকো বন্ধুরা, স্কিপ করো না। কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে বারান্দায় দেখো মেঘে দিয়েছে, আর দেখো ওয়েদারটা পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে, শুধু ধাপে ধাপে বৃষ্টি হয়ে যাচ্ছে আমার এখানে। আর দেখো আমি ফুল তুলতে গেছিলাম ছাতা দিয়ে, সেই ছাতাটা শুকোতে দিয়েছি বারান্দা, আর অ্যালোভেরা গাছে জল দিচ্ছে সেটা একটু শেয়ার করলাম। আর দেখো রাস্তাঘাট পুরো ভেজা, বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এত বৃষ্টি সত্যি আর ভালো লাগছে না বন্ধুরা। আর দেখো ছেলে ঘরটা গোছানো সেটা দেখিয়ে দিলাম, তো জানাটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছ, তো সমস্তটা গুছিয়ে রেখেছি। ও ঘুমোচ্ছে পাশের ঘরে, ওর বাবা উঠলে পরে ওকে খাইয়ে দেবো, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। দুপুরে কী রান্না করলাম সেটাই শেয়ার করতে চলো, দেখতে থাকো। দুপুরে আজকে রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশি কিছু করিনি, আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। এতটুকুই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটি পাশে দেখো। চলে আসলাম গুড ইভিনিং সন্ধ্যাবেলা সবার জন্য। দেখো কাজ মানে কাজ তো আছে তাই না আমাদের, কাজ ছাড়া কিছুই নেই। আমি ছেলে ঘরটা দেখো মুছে নিই, আমি রাতেরবেলা করে এখন সব মুছে টুছে রাখছি, কাজটা এগিয়ে থাকে আমার, তাহলে বুঝতে পারলো। তুই দেখো মুছে নিলাম, আর দেখো এখানেও ওই পাশের জানলাটা মুছে নেবো, ঠিক আছে, যেহেতু রাস্তার সামনে ঘর বাড়ি তো মোছার পর পরে দেখি ধুলো ধুলো টাইপের হয়ে যায়। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, আর ছোটো ঘরে বাচ্চা থাকবে তো তাদের তো আরও বেশি পরিষ্কার, যত পরিষ্কার থাকবো তত রোগ ব্যাধি থেকে দূরে থাকবো তাই না, সেটা সবাই তোমরা জানো, যাদের বাচ্চা আছে তারা তো জানোই, আমার বলতে হবে না। তো আমি এরকমভাবে পরিষ্কার করিনি প্রতিদিন সন্ধ্যে সন্ধ্যা দিয়ে, তারপর এই দেখো আমি এটা আমার জানলা দিয়ে মুছে দিচ্ছি, এটা রাস্তার সামনে জানলা দেখতে পাচ্ছ, আমাদের এখানে গাড়ি লোড হচ্ছে, মানে আমাদের গাড়িতে মাল লোড হচ্ছে, সেটা যাবে, ঠিক আছে। তো চলো দেখো সন্ধ্যে টন্ধ্যে দিয়ে তোমাদেরকে একটু দেখলাম, ঠাকুরটায় ফুল টুল সব পরিষ্কার করে গুছিয়ে প্যাকেটের উপর রেখে দিলাম, ঠিক আছে, মানে ভগবান এখন সায়ন দেবো, তো একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার ঠাকুরের দরজাটা বন্ধ করে দেবো, লাইটটা বন্ধ করে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, পুরো কিন্তু স্কিপ করে দেখো না। আর যারা নতুন বন্ধু করতো তারা একটা কমিউনিটি তাহলে এন্টার দিয়েছে, তাহলে আমি তাদের ঘরে পৌঁছাবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সমস্ত কাজ সাজ সেরা হয়ে গেল। তো দেখো এবার আমি কী করবো, তো হ্যাঁ খাটের চাদর মানে খাটের বিছানাটা পেতে নিয়েছে, মানে বড়ো ঘরে আমরা শুনতে, দেখো বিছানা টিছানা আমার করা কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা এবার চলে যাবো রাতের ডিনার করতে, রাতের ডিনারে আজকে কী কী আছে মেনুতে সেটা শেয়ার করি। দেখো আজকে রুটি আছে, আর এটা হলো আলু পেঁপে দিয়ে একটা তরকারি।